আসসালামু আলাইকুম লিড জেনারেশনের একটি এক্সাইডিং ভিডিও নিয়ে আমি আবারও রাসেল আছি আপনাদের সাথে বন্ধুরা আজকের প্রজেক্টে আমি যে প্রজেক্টটি দেখাবো সেইখানে আমি কিছু প্রবলেমের সলভ করে দেব বন্ধুরা আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনার লিড জেনারেশনের কাজ আরও সহজ হয়ে যাবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই বন্ধুরা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লিড জেনারেশনের জব এবং এরকম জব আমি আগে আরও দেখিয়েছি তবে এই জবটা এখন নিয়ে আসার একটা কারণ কয়েকটা কারণ আছে বন্ধুরা আমি এখন এক এক করে বলে দিব দেখুন এই বায়ারটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের এবং তার পেমেন্ট মেথডটা ভেরিফাইড আছে এবং দেখতে পাচ্ছেন যে এটা ফিক্সড প্রাইজের একটা কাজ তো বায়ার কি বলেছে আপনাদেরকে একটু পরে বোঝাই আই নিড ইউ টু বিল্ড মি এ কন্ট্যাক্ট লিস্ট আমি তোমাকে চাই কন্ট্যাক্ট লিস্ট তৈরি করার জন্য ফর ডেন্টিস্ট ইন মেনিপালিস এম এন তো বন্ধুরা আমাদের কিওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম ডেন্টিস্টকে খুঁজে বের করতে হবে অ্যাট লিস্ট হান্ড্রেড ডেন্টিস্ট ইফ ইউ ক্যান জেনারেট এ বিগার লিস্ট দেন প্লিজ ডু সো কমপক্ষে একশো জন ডেন্টিস্টের ইনফরমেশন বের করতে হবে ইফ ইউ ক্যান জেনারেট এ বিগার লিস্ট তুমি যদি আরও বড় লিস্ট তৈরি করতে পারো দেন প্লিজ ডু সো তুমি চালিয়ে যাও আই নিড দ্য ফলোয়িং ইনফরমেশন ফর ইচ ডেন্টিস্ট প্রত্যেকটা ডেন্টিস্টের এই ইনফরমেশনগুলো লাগবে এরকম জব আপনারা আগেও দেখেছেন তবে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি কেন এই যোগটা আনলাম ওনার্স নেম ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস ওনার ইফ পসিবল এই ইমেল অ্যাড্রেসটা বের করার ক্ষেত্রে আমরা কিছু জটিলতায় পড়ি ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাই না বা ইমেল ভেরিফাই কিনা তাও চেক করতে পারি না এই সমস্যার সমাধানের ছোট্ট একটা ট্রিক্স আপনাদেরকে আজকে শেয়ার করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার নেম ওয়েবসাইট ইউরএল ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সিটি আমাদেরকে বের করতে হবে প্লিজ ক্রাপ দ্য ইমেলস অ্যান্ড মেক শিউর দে আর ওয়ার্কিং ইমেলস অবশ্যই ওয়ার্কিং ইমেল বের করতে হবে আই উইল নট পে ইউ ফর ইমেলস দ্যাট আর নট ভ্যালিড যেই ইমেল অ্যাড্রেসগুলো ভ্যালিড হবে না অবশ্যই আমি তোমাকে পে করব না পে ইজ পয়েন্ট টু ফাইভ পার কন্ট্যাক্ট বন্ধুরা এতদিন ধরে আপনারা অনেকে আমাকে ফোন করে জানিয়েছেন জানতে চেয়েছেন তারপর বিভিন্নভাবে কমেন্ট করেছেন মেল পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে আমার এক হাজার ইমেল বা কন্ট্রাক্ট লিস্ট তৈরি করবো তো আমি কত করে বায়ারকে বলতে পারি দেখুন এখানে একটা আইডিয়া আমরা পেয়ে যাই দেখুন এই প্রত্যেকটাকে এক একটা লিস্ট যদি আমি ধরি উনি বলেছেন যে পার্ক মানে কন্ট্রাক্ট যদি আমি ধরি এই একটা কন্ট্রাক্টের জন্য ওনার নেম ওয়েবসাইট ইউরএল এই চারটা এই পাঁচটা অংশ মিলিয়ে হচ্ছে একটা অংশ এই একটা কন্ট্রাক্টের জন্য উনি দিবি হচ্ছে পয়েন্ট টু ফাইভ মানে হচ্ছে পঁচিশ সেন্ট তো পঁচিশ সেন্ট এখানে উনি আবার বলেছে যে ফিক্সড প্রাইস টোয়েন্টি ফাইভ দেখুন এখানে উনি আবার বলেছেন যে এটা ফিক্সড প্রাইজের একটা কাজ এবং এন্ট্রি লেভেলের একটা কাজ বন্ধুরা পঁচিশ ডলার কিভাবে হয় আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যদি আমি ক্যালকুলেটার লিখি ক্যালকুলেটার লিখে যদি আমি সার্চ দিই তো আমাদের সামনে একটা ক্যালকুলেটার আসবে উনি বলেছেন যে প্রত্যেকটা কন্ট্রাক্টের জন্য পয়েন্ট টু ফাইভ তো পয়েন্ট টু ফাইভ ওনার লাগবে হচ্ছে এক হাজার মানে একশোটা ডেন্টিস্টের ইনফরমেশন লাগবে তো আমি যদি একশো লিখে গুণ দিই দেন হচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার হয়ে যায় তো আবার উনি বলেছেন যে আপনি যদি ভ্যালিড ইমেল অ্যাড্রেস বা মানে ইনফরমেশনগুলো কালেক্ট করতে না পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা ইনভ্যালিড কন্ট্রাক্টের জন্য পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে তো বন্ধুরা খুবই সেন্সিটিভ একটা বিষয় অবশ্যই আমাদেরকে ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং এই ইনফরমেশনগুলো অবশ্যই ভ্যালিড হতে হবে কারণ হচ্ছে উনি বা ওনাদের সাথে কোনো কন্ট্যাক্ট কোনো কারণে যোগাযোগ করবেন বা ওনার কোনো কোম্পানি থাকলে কোম্পানির ব্যাপারে কোনো কথা বলবেন মার্কেটিং করবেন এই পারপাসে কিন্তু উনি এই লিস্টটা কালেক্ট করাচ্ছে তো বন্ধুরা আমরা যদি ভ্যালিড ইমেল অ্যাড্রেস অথবা কন্ট্যাক্ট লিস্ট না দিই তাহলে কিন্তু ওনার কোনো আলটিমেটলি কোনো লাভ হবে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে খুবই কেয়ারফুল্লি কাজটা করতে হবে তো আমি একটা দুইটা দেখাচ্ছি আমাদের কিউআরটা হচ্ছে আপনার ডেন্টিস্টস ইন মেনোপলিস তো আমি এটা কপি করে নিই আমি এইরকম যাব আরও দেখেছি তবে আপনারা একটু দেখতে থাকুন আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স এখন শেয়ার করব। আপনাদের সাথে ইমেল অ্যাড্রেসটা বের করার সময় তো এখান থেকে যদি আমি প্রথমে ইউনিভার্সিটি অফ দেখুন এখানে গুগলের ম্যাপের যেই সার্চ রেজাল্টগুলো এইগুলা থেকে আমি নিচ্ছি কারণ এখানে দেখুন বায়াররা এখানে দুশো উনচল্লিশটা আপনার রেটিং দিয়েছে এবং ফোর পয়েন্ট ফাইভ স্টার রেটিং আছে দুইশো উনচল্লিশটা আপনার ই আছে ফিডব্যাক আছে তো আমরা যদি এই কোম্পানির আপনার ওয়েবসাইটে যাই তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা প্রথমে কপি করতে হবে আচ্ছা কপি করে কোথায় রাখব ওনাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেলে জমা দিতে হবে তাই না তাই আমাদেরকে প্রথমে মাইক্রোসফট এক্সেলের একটা শিট এখান থেকে নিতে হবে কোথায় নিউ থেকে আমরা মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা নিব দেন হচ্ছে এটার নাম দিব ডেন্টিস্ট ডেন্টিস্ট নাম দিলাম দেন হচ্ছে এটা একটা ক্লিক করে এটাকে ওপেন করতে হবে প্রথমেই আমাদেরকে কী কী নিতে হবে আমাদেরকে ওনার্স নেম ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস ফোন নম্বর এবং সিটি এই কয়েকটা বিষয় নিতে হবে তো বন্ধুরা প্রথমে ওনার নেম দেন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল দেন হচ্ছে আপনার ইমেল ফোন নাম্বার এন সিটি তো এই ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে প্রথমেই তো আমরা এক এক করে কালেক্ট করব প্রথমে আমাদের এই ওয়েবসাইটের ইউআরএলটা কপি করতে হবে কপি করলাম এখান থেকে দেন হচ্ছে এক্সেলে চলে যাব আমরা যদি এখানে নিয়ে আসি এটাকে টেনে তাহলে আমাদেরকে জন্য সুবিধা হবে তো এটা এখানে পেস্ট করলাম দেন হচ্ছে সরি এটা এখানে না এখানে পেস্ট করলাম ওকে দেন হচ্ছে এই কোম্পানির ওনার নেম বের করার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাবাউট সেকশনে যেতে হবে দেন হচ্ছে স্টাফ ডিরেক্টরি স্টাফ ডিরেক্টরিতে গেলে যদি আমরা ওনার প্রেসিডেন্ট বা এরকম কিছু পাই এইখানে এমপ্লয় ইনফরমেশন প্রথমে ইনটিম ডিন না উনি ডিন এই ইউনিভার্সিটির ডিন অ্যাসিস্ট্যান্ট ডিনরা তো আর আপনার ইয়ে হয় না ওনার হয় না তাই না একটা হচ্ছে শিক্ষক আর একটা হচ্ছে যে ওনার এখানে চিফ ইনফরমেশন ফাইন্যান্সিয়াল অফিসার সি এফ ও উনিও না ডিরেক্টর অফ এগুলোও না আচ্ছা যদি এইভাবে এবার সেকশন থেকে অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন যদি না পায় তাহলে কী করতে হবে না পেলে আমাদের পরবর্তী টার্গেটটা হচ্ছে এখানে আমরা ডুমিন নিমের এই যেগুলা কেটে দেব সব ডাব্লুডাব্লু ডট এইগুলা সব কেটে দিয়ে ডোমিন নিমের আগে এবং পরে দুইটা ডাবল কোটেশন দিয়ে এখানে ওনার লিখতে হবে ওনার লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর আমরা দেখুন এখান থেকে ভাইস প্রেসিডেন্ট জি ভাইস প্রেসিডেন্টকে আমরা ওনার হিসেবে ধরতে পারি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এরা কিন্তু এই ওনার মানে ম্যানেজমেন্টে থাকে ম্যানেজমেন্ট লেভেলে থাকে আচ্ছা ঠিক আছে দেখুন এখানে আমরা যদি এই যে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট না এইখান থেকে ভাইস প্রেসিডেন্ট কোথায় এই যে ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ ইনফরমেশন অফিসার তার মানে উনি হচ্ছে আমাদের টার্গেটেড ব্যক্তি তো দেখতে পাচ্ছেন আমরা ওনার ফোন নাম্বার এই যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সরাসরি ওয়েবসাইটে পেয়ে যাবো কিন্তু অনেক ক্ষেত্রে পাই না আচ্ছা এখানে যেহেতু একটা ইমেল অ্যাড্রেস পেলাম এটার ভ্যালিডিটি আমরা চেক করে দেখাবো আপনাদেরকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এখনই দেখাচ্ছি এখানে ওনার নামটা প্রথমে কপি করে নিলাম দেন হচ্ছে এখানে ওনার নেমের আন্ডারে এখানে পেস্ট করে দিব দেন হচ্ছে ওনার ইমেল অ্যাড্রেসটা নিব এই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে নিলাম কপি করলাম দেন হচ্ছে আমরা চলে গেলাম এখানে দেন হচ্ছে ফোন নাম্বার ফোন নাম্বারটা বের করার জন্য যে এখানে যাই নম্বরটা কপি করলাম দেন হচ্ছে এইখানে সিটি তো সিটিটাও তো আমাদের মেনহাটের না সেটা এম ওকে তো এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখান থেকে নিলাম তাই না এটা ভ্যালিডিটি চেক করবো কীভাবে একটা চেক করার সিস্টেম হচ্ছে যে আমরা একটা চেক করার সিস্টেম হচ্ছে আমরা যদি জিমেলে যাই জিমেলে গেলাম দেন হচ্ছে এই যে প্রেসিডেন্ট আছে সরি ভাইস প্রেসিডেন্ট ওনাকে যদি আমি একটু ইয়ে করি ওনার নামটা কি নামটা হচ্ছে এই যে ব্র্যান্ড কি জানি গোলছেক না কী জানি আচ্ছা যাই হোক ওনার নামটা এখান থেকে কপি করে এনে আমরা যদি কম্পোজে ক্লিক করি কম্পোজে ক্লিক করার পর আমাদেরকে এই যেখানে মেসেজের টু অপশনে আমরা এটা পেস্ট করে দিব দেন হচ্ছে একটা স্পেস দেবো দেন হচ্ছে নেমটা হচ্ছে এইটা সো এইটা কপি করে আনলাম কপি করার পর সরি এইখান থেকে এই দ্য রেট রেটুফের পরে এটা পেস্ট করে দিলাম একটু ওয়াইট করি দেখুন এই যে দেখুন আমাদের কিন্তু সেম ইমেল অ্যাড্রেসটা তারা এখানে শো করলো এবং আমরা ওয়েবসাইট থেকেও এই কোম্পানির ওয়েবসাইট থেকেও কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা আমরা পাই এই যে দেখুন এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম তাই না যেহেতু এটা হচ্ছে এই যে এটা সো এটাকে ভ্যালিড নাকি আচ্ছা এটা তো বের হলো এটা কেন ভ্যালিড আমরা আপনাদেরকে আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি যদি একটা হেলো লিখে একটা হ্যালো লিখে আমি একটা ইমেল পাঠাবো ওনাকে হ্যালো লিখে একটা ইমেল পাঠাবো পাঠিয়ে দেখব যে ওনার কাছে যায় কি না যদি যায় তাহলে হচ্ছে এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস অবশ্যই এই যে দেখুন ওনার কাছে কিন্তু এই ইমেল অ্যাড্রেসটা চলে গেলো এই যে এই ইমেলটা আমি দিয়েছি এটা কিন্তু চলে গেলো আচ্ছা এখন আমি যদি আবার এইখানে এটা পেস্ট করে দিই সরি এই ইমেল অ্যাড্রেসটা এখান থেকে আমি যদি কপি কপি করি এখান থেকে সরি কপি করলাম দেন হচ্ছে আমি যদি আবার এখানে যাই যাওয়ার পর এটা এখানে পেস্ট করলাম দেন হচ্ছে আমি তো আগে শুদ্ধ ইমেল অ্যাড্রেসে এই একটা ইমেল পাঠিয়েছিলাম এখন যদি এখন ধরুন আমি এখান থেকে ডিটা কেটে দিলাম মানে হচ্ছে আমি ইনটেনশনালি এটা ভুল এখানে দিলাম দেন হচ্ছে আবার যদি হেলো পাঠাই হ্যালো যদি পাঠাই এই যে এখানে ঠিকই দেখেছে সেন্ট কিন্তু আমি যদি সেন্ট অপশনে যাই দেখতে পাবেন আপনি এই যে আগের ইমেলটা হচ্ছে ডি সহ এর পর ইমেলটা হচ্ছে ডি ছাড়া তো এখানে যদি ক্লিক করি তাহলে এই যে দেখুন এটা গেছে ওনার কাছে কিন্তু আমি যদি এর পরেরটা আমি যদি চেক করি এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো অ্যাড্রেস নট ফাউন্ড মানে হচ্ছে এই ইমেল অ্যাড্রেসের মানে এরকম ইমেল অ্যাড্রেস নাই এই কোম্পানির আন্ডারে কোনো ইমেল অ্যাড্রেস নাই সো বুঝতে পারছেন বন্ধুরা এটা হচ্ছে আরেকটা ওয়ে ইমেল অ্যাড্রেস ভ্যালিড কিনা চেক করার জন্য বন্ধুরা আপনাদের জন্য আরেকটি সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা আমি আগেও দেখেছি মেল টেস্টারে আমরা কীভাবে চেক করতে পারি তো মেল টেস্টারে যদি আমি যাই এখানে ইমেল অ্যাড্রেসের আন্ডারে যদি আমি এটা পেস্ট করে দিই ডি সহ মানে শুদ্ধ ইমেলটাই দেন হচ্ছে এখানে আই এম নট রোবট ইমেলটাকে তো আমি আগেই কপি করেছিলাম দেন হচ্ছে চেক অ্যাড্রেস এটা যদি আমি ক্লিক করি আমি যদি একটু ওয়াইট করি তাহলে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড একদম লাস্টে দেখুন লেখা ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এবং এই এখানে সবগুলো অপশন কিন্তু সবুজ আসলো তাহলে বুঝতে পারছেন এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস তাহলে প্রথম নাম্বার হচ্ছে যদি আমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাই সরাসরি তাহলে তো আমরা ভ্যালিড ইমেল অ্যাড্রেসটা পেলামই আর যদি না পাই বা আমার যদি সন্দেহ হয় তাহলে মানে আমার যদি কোনোভাবেই চেক করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি ওই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল পাঠাবো পাঠিয়ে দেখব যে এটা আসলে যায় কি না যদি যায় তাহলে হচ্ছে এটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস তেন হচ্ছে মেল টেস্টার আসলাম তাহলে আমরা আজকের ভিডিও থেকে তিনটা বিষয় শিখলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি একটা ছোট্ট একটা ট্রিক্স আপনাদের মনে থাকবে এবং আপনারা যখন ভ্যালিড ইমেল অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করবেন তখন এই ট্রিক্সটি কাজে লাগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য